নমস্কার, আমি সুজিত দত্ত। বেশ কিছুদিন ধরে অনেকেই বলছিল যে টি শার্ট প্রিন্টিং তো একই মেশিনে হয়, শুনেছি মগও প্রিন্টিং হচ্ছে, তো মগটা কিভাবে প্রিন্টিং হচ্ছে সেটার যদি একটা ভিডিও দেখানো যেত তাহলে হতে পারে আমরা সেইটা বুঝতে পারতাম যে মগ অ্যাকচুয়ালি কী করে প্রিন্ট হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মগ প্রিন্ট হয়। মগ প্রিন্টিং করার জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার, যেমন মগ, এরকম ব্ল্যাঙ্ক টাইপের মগ। আমার কাছে দু রকমের মগ আছে, একটা হোয়াইট মগ, একটা কালার মগ। তো এরকম দু রকম মগের মধ্যে আমাদের ফার্স্ট দরকার মগ, সেকেন্ড চাই আমাদের একটা হিট প্রেস মেশিন, আর একটা প্রিন্ট আউট, যেটা সাবলিমেশন পেপার মেশিন থেকে প্রিন্ট আউট হয়েছে। তো আমি আগেও টি শার্ট প্রিন্টিংয়ের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতেও দেখিয়েছিলাম এরকম একটা কাগজের প্রয়োজন হয় যেটাতে সাবলিমেশন প্রিন্টিং হয়। তো আমাদের কাছে আর একটা দরকার, সেটা হচ্ছে সাবলিমেশন টেপ। তো এই যে এই কয়েকটা জিনিসের মাধ্যমে আমরা এই মেশিনটাতে দিয়ে, একটা ছোট্ট মেশিন, এই মেশিনটা থেকে আমরা মগ প্রিন্টিং করতে পারি। তো আমরা কী করব, ফার্স্ট আমরা এই মগের গায়ে এই কাগজটাকে দিয়ে দেবো, দিয়ে এই মেশিনে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে দিলে কয়েক মিনিটের মধ্যে এই মগটা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা সেটাই দেখে নেব স্টেপ বাই স্টেপ কী করে। অন করে দিলাম, দিয়ে আমি এই মগটার গায়ে আমি এই কাগজটাকে লাগিয়ে দিচ্ছি। আমরা এটা লাগিয়ে দিলাম, দিয়ে মেশিন যেই হিট হয়ে গেছে, হিট দেওয়ার পরে মেশিন বিপ দিচ্ছে, তার মানে মেশিন রেডি আছে। আমাকে এই মগটা এই প্রেস এই মেশিনটার মধ্যে এইভাবে দিয়ে এটাকে জাস্ট প্রেস করে রাখতে হবে, আর এখানে স্টার্ট সুইচটাকে প্রেস করতে হবে। তো যেই আমি স্টার্ট বাটনটা প্রেস করে দেবো, তো তখনই একটা কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো যে এই মগের গায়ে এই ফটোটা প্রিন্ট হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি, দেখে নিই যে কীভাবে প্রিন্ট হচ্ছে। এটা হতে হতে ততক্ষণে আমরা কী করি, বাকি দুটো মগের মধ্যেও আমরা সেমভাবে এই কাগজটাকে লাগিয়ে নেব। একটা আমি লাগিয়ে রেখে দিলাম, এটাও লাগিয়ে নিই। আজকালকার দিনে সবথেকে কম দামের এবং সবথেকে পছন্দের গিফট হচ্ছে এটা, কারণ প্রত্যেকটা জিনিস পার্সোনালাইজ বলে যে ব্যাপারটা, এই পুরো গিফটের মধ্যেই একটাই গিফট হতে পারে যেটা শুধু আপনার জন্যই তৈরি হয়েছে বা যাকে দিচ্ছেন তার জন্যই, তার ছবি দিয়ে। তো এই গিফটগুলোর মার্কেট ভ্যালু এবং মানুষ পছন্দ করে খুব বেশি। তো সেই কারণে কি হয়, যারাই ভাবছে যে কিছু একটা করার জন্য, তো এই টাইপের একটা কাজ করা যেতেই পারে, যে মক প্রিন্টিংয়ের কাজ। কারণ আজকালকার দিনের মক প্রিন্টিং একদম ট্রেন্ডিং প্রোডাক্ট, প্রচুর লোকে মক প্রিন্টিং করায়, প্রচুর অর্গানাইজেশন মক প্রিন্টিং করাচ্ছে তাদের কাস্টমার বা ক্লায়েন্টদের গিফট দেওয়ার জন্য। তো আমরা এই টাইপের একটা ছোট্ট সেট আপের মধ্যে দিয়ে আমরা এই কাজটা থেকে যদি কাজটা শুরু করি, পরবর্তীতে তো আমরা কাজটা করতেই পারবো, তো কোনো প্রবলেম নেই। আমরা টাইম আমাদের অলরেডি কাউন্টিং চলছে, তো আমরা আর কিছু সময় ওয়েট করলে এটা দেখতে পারবো কী করে হচ্ছে। আমাদের এই মগটা প্রিন্ট হতে যে টাইমটা লাগে তার প্রায় হয়ে গেছে, আর 10-15 সেকেন্ড বাকি আছে। তো 10-15 সেকেন্ড যেই হবে মেশিনটা অটোমেটিক মেশিন, টাইম শেষ হয়ে গেলেই মেশিনটা একটা বিপ আওয়াজ দেয়। তো সেই বিপ আওয়াজটা পেলেই আমরা বুঝতে পারবো যে এটা প্রিন্টিং হয়ে গেছে। তো তখনই আমরা এটাকে বের করে নিতে পারি, এই যে জিরো হয়ে গেল, এই যে কন্টিনিউ বিপটা মানেই হচ্ছে প্রিন্টিং হয়ে গেছে। তো এবার আমি এটাকে রিলিজ করে নিচ্ছি, এই প্রেসটা থেকে রিলিজ করে এখন আমরা দেখতে পারবো। আমি একটু অফ করে দিই, এই যে স্টিকারটা, এটাকে তুললেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে সুন্দর আমরা মক প্রিন্টিং করতে পারছি। তো এই যে মকটা প্রিন্টিং করেছি খুব সহজে এবং ছোট্ট সেট আপের মধ্যে, সঙ্গে সঙ্গে আমরা আরও দুটো মগও প্রিন্টে বসিয়ে দেবো। সেম প্রসেসে আমি আবার এই মগটাকেও প্রেস করে দিই। ছোট্ট সেট আপ, যদি কারোর জেরক্সের দোকান, কারোর স্টুডিও, কারোর যে অনলাইন শপ আছে, এরকম যে কোনো জায়গার জন্য আইডিয়াল হচ্ছে মগ প্রিন্টিং। আমার বিশাল কোনো বড় মেশিন না কিনলেও হবে, আমি ছোট্ট মগের, শুধু মগের কাজ করেও আমি ভালো পয়সা ইনকাম করতে পারি। তাহলে এইভাবে আমরা পরবর্তী মগগুলো প্রিন্টিং করে নেব এবং দেখে নেব কীভাবে এটা হতে পারে। এবং এই টাইপের বিজনেস যদি করতে হয়, এই সম্বন্ধে যদি আরও জানতে হয়, আমাদের হেল্পের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বর আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো, তো আমি হেল্প করতে পারি। আমাদের প্রথম মগটা প্রিন্ট হয়ে গেছে, এখন দ্বিতীয় মগটারও প্রিন্ট প্রায় হয়ে গেছে।
কয়েক সেকেন্ডের মধ্যে এটাও প্রিন্ট হয়ে যাবে। যেই মেশিন বিপ দেবে আমরা এই আওয়াজ এটাকে স্টপ করে দিলাম, দিয়ে আমরা এই হিট থেকে এইটাকে রিলিজ করলাম, করে আমরা এই টেপটাকে আমরা খুলে দেব। খুলে দিলে আমরা দেখতে পাবো এই আমাদের এই মকটাও প্রিন্ট হয়ে গেছে। তো আমরা তৃতীয় মকটাও প্রিন্ট করে নিই, তারপর আমরা আবার আজকে আমরা এটাই বলছি যে কোনো অকেশনে, প্রত্যেকটা অকেশনে মানুষ কিছু না কিছু গিফট করে। গিফটের সাথে সাথে আর মগ একটা কমন ফ্যাক্টর, যেটা প্রত্যেকটা অকেশনে মানুষ কিছু না কিছু গিফট করে, জন্মদিন, অ্যানিভার্সারি, তারপর জামাই ষষ্ঠী। ইনফ্যাক্ট জামাই ষষ্ঠীতেও লোকে মগ গিফট করছে। তো আমরা মগ এমন একটা মানে মাল্টি পারপাসে ইউজ হচ্ছে এবং ঘর সাজানোর জন্য পার্সোনালাইজ একটা আইটেম, যেটা খুব পছন্দের লোকের। তো এরকম একটা বিজনেস যদি আমরা করতে পারি যেখানে প্রফিট মার্জিনও খুব ভালো, আমরা যেখানেই ব্যবসা করি সেখানে যদি আমরা প্রত্যেক দিন টার্গেট করি যে আমরা 2 থেকে 5টা অবধি মক প্রিন্টিং করব, তাহলে 2 থেকে 5টা অবধি যদি কন্টিনিউ আমরা মক প্রিন্টিং করতে পারি, খুব ভালো আমরা একটা ইনকাম আনতে পারি। তাহলে এই ইনকাম করার জন্য আমাদের ছোট্ট সেট আপ, ছোট্ট মেশিন, অল্প জায়গা, কম ইনভেস্টমেন্ট, তো এত কিছু সুবিধা হতে পারে যদি এই প্রিন্টিং বিজনেসটা করা যেতে পারে। তো আমরা এই প্রিন্টিং বিজনেসটা সম্বন্ধে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া পেলাম। তৃতীয় নম্বর মগ, যেটা আমরা 3টে মগ নিয়ে শুরু করেছিলাম, একদম ব্ল্যাঙ্ক মগ, 3টে মগ আমাদের প্রিন্ট হয়ে গেছে। আমরা লাস্ট মগটার হিটটা রিলিজ করলাম, করে আমাদের যে হিটপ্রুফ টেপটা আমরা লাগিয়ে রাখি যাতে প্লেসমেন্টটা সরে না যায়, তো সেই প্লেসমেন্টটা থেকে আমরা সরিয়ে দিলাম। আমাদের কাছে আজকে 3টে মগ হয়েছে। আমি এটাই বলতে চাইছি যে দেখুন, আমরা এই মগটাতে জামাই ষষ্ঠীর জন্য শুভ জামাই ষষ্ঠী লেখা, এই মগটাতে অ্যানিভার্সারি লেখা, এই মগটাতে হ্যাপি বার্থডে লেখা। তো আজকে প্রত্যেকটা অকেশনে আমরা মগ প্রিন্টিংয়ের গিফট হচ্ছে। তো আমরা এই টাইপের একটা বিজনেস তো করতেই পারি, যেখানে আমরা রোজ যদি 2 থেকে 5টা অবধি মগের অর্ডার নিতে পারি, খুব ভালোভাবে আমরা একটা ভালো ব্যবসা করতে পারি। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম কী করে মক প্রিন্টিং হয়, কোন মেশিনে হয়, কী কী লাগে। তো এই বিজনেসে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তো আমরা হেল্প করতে পারি কী করে এই টাইপের বিজনেস তোমার ওখানে তোমরা নিজের মতো করতে পারবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, অন্য কারোর যদি মনে হয় এই জিনিসটা জানলে তার কাজে লাগতে পারে বা কেউ শুরু করতে পারে, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।